যদি অপরাধ হয় তাহলে তো আর কেউ এই রাজ্যে কোনো সেবা প্রকল্প করবে না। মানুষকে শীত বস্ত্র শীতে বিতরণ করা, এটা যদি জেল খাটার মতো কাণ্ড হয় তো সারা পৃথিবীতে এই জিনিস হয়েছে বলে আমার জানা নেই। সেই কারণে ভারত সর্বদা দুস্থের পাশে দাঁড়িয়েছে, সেবা কর্মে অগ্রণী ভূমিকা পালন করেছে, কিন্তু ওরা তো শুধু টাকা খেয়েছে, টাকা দিতে ওরা জানেনি, সেই কারণে সেবার মর্ম বুঝতে পারবে না। যেটা হয়েছে সেটা একটা দুর্ঘটনা, সেই দুর্ঘটনাটাকে রাজনৈতিক অস্ত্র বানিয়ে যদি মনে করে যে কাউকে আটকানোর চেষ্টা করবে, এটা বেশিক্ষণ আটকে রাখা যাবে না। কারণ আইন আদালত আছে, অর্থাৎ সরকারের যে একটা ভিনডিক্টিভ অ্যাটিচিউড, সেই অ্যাটিচিউডের পরাজয় হবেই হবে, সত্যের জয় হবেই, দুদিন আগে আর দুদিন পরে। ধন্যবাদ রাহুলবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। জিতেন্দ্র তিওয়ারিকে কলকাতায় আনা হয়েছে, তাকে আসানসোলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। দমদম বিমানবন্দর থেকে বেরোনোর সময় আজ জিতেন্দ্র তিওয়ারি মন্তব্য করেন যে এই সরকার মনে করছে আমাকে জেলে রাখলে পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে, তাই জেলে রাখছে। শুনুন সেই মুহূর্তে। এই সরকার মনে করেছে আমাকে জেলে রাখলে পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে, তাই আমাকে জেলে রাখছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, জিতেন্দ্র তিওয়ারি বলছেন যে এই সরকার মনে করছে আমাকে জেলে রাখলে পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে, তাই জেলে রাখতে চাইছে। এর পাশাপাশি বিজেপির বক্তব্য হচ্ছে এটা প্রতিহিংসামূলক রাজনীতি, এর অবসান হবেই। দেখুন, একটা ঘটনা ঘটেছিল বা দুর্ঘটনা বলা যায়, সেই কম্বল বিতরণ একটা উৎসব করতে গিয়ে সেটা বিষাদে পরিণত হয়েছিল, বেশ কিছু লোকের প্রাণ যায়, গরিব লোক, তারা সমাজের গরিব লোক, কম্বল নিতে এসেছিল, তাদের প্রাণ যায়। তাদের পরিবারকে কি জবাব দেবেন জিতেনবাবু কিংবা বিজেপি? আজকে প্রশ্নটা হচ্ছে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, কিন্তু ওই প্রাণগুলো যে চলে গেল তার রক্ত তো জিতেন্দ্রনাথ তিওয়ারি আর তার স্ত্রীর হাতে লেগে আছে। উনি বলতে পারেন ইচ্ছাকৃত নয়, সেটা তো কোর্ট দেখবে, কিন্তু যে প্রাণগুলো গেছে সেই মৃত্যুগুলো মিথ্যে হয়ে যায়নি। এই বিজেপি, শুভেন্দু অধিকারী, জিতেন তিওয়ারি, এরা নিজেরা দুর্নীতিগ্রস্ত এবং অন্যায় করেন, আর অন্যায়টা করে মুখ পুছে বলেন আমাদের ওপর ভেন্ডেটা হচ্ছে, আক্রোশ হচ্ছে। মৃত্যুগুলোর দায় কে নেবে? আর মৃত্যুগুলো কি মিথ্যে? তাদের অনুষ্ঠানে তাদের দায়িত্ব জ্ঞানহীনতার জন্য, অপদার্থতার জন্য এতগুলো প্রাণ গেল, দায়িত্ব নিতে হবে না?